বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারাই দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করে বলছি, আজকের এই ভিডিওটি যখন আপনি রাতে একা থাকবেন তখন গোপনে এই ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন। কেননা বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করেছি, এই অ্যাপসটির অসাধারণ গোপন কাজ দেখে কিন্তু আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি কিন্তু এই কথাটি বলতে বাধ্য হবেন যে অঞ্জনটেক এটা কি দেখালো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটি লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নিবেন, ধন্যবাদ। এই অ্যাপ্লিকেশনটিকে কিভাবে ইনস্টল করতে একটু পরেই কিন্তু আমি আপনাদের দেখাই দেবো। তো প্রথমত এই অ্যাপ্লিকেশনটির গোপন কাজ কি সেই সম্পর্কে আপনাদের জানাবো। তো প্রথমত আমরা কি করবো, অ্যাপ্লিকেশনটিকে প্রথমবার ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটি যখনই আপনি প্রথমবার ওপেন করবেন এখান থেকে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা গিভ পারমিশনের উপর ক্লিক করে নেবেন। তারপর এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করবেন, তারপর অ্যালাও আসবে, অ্যালাওতে ক্লিক করবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন পারমিশন ডায়ালগ, আপনারা কি করবেন এটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করলে এখান থেকে এরকম একটি অপশন আসবে, এখান থেকে জাস্ট কি করবেন যে কলার নেম যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপটিকে সিলেক্ট করে এখান থেকে সুইচটিকে অন করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবারও অ্যালাও অ্যাক্সেস চাইবে, আবার ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার এই অপশনটি আসবে, আবার এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা কি করবেন, ব্যাকে চলে আসবেন। তো অ্যাপ্লিকেশনটির গোপন কাজ করার আগে অবশ্যই এখানে দেখতে পারবেন কল অ্যানাউন্সার, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপর থেকে দেখতে পারবেন এনাবেল অর ডিসেবল কল অ্যানাউন্সার, এটাকে জাস্ট অফ করা থাকবে, এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন, ইনিশিয়াল টাইম ডিলে, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে জিরো করে দিবেন। দেন এখানে আপনি সেভ এ ক্লিক করে নেবেন। সেভ এ ক্লিক করার পর আবার নিচের দিকে আসবেন, দেন দেখতে পারবেন অ্যানাউন্স রিপিট টাইম, তারপর এখান থেকে এই অপশনটি আসবে, এটা কন্টিনিউয়াসলি করে দিবেন। তারপর এখানে ডিলে বিটুইন অ্যানাউন্সমেন্ট একদিকে জাস্ট এই অপশনটি আসবে, আপনারা এটাকেও জিরো করে দিবেন। জিরো করে দেওয়ার পর সেভ এ ক্লিক করে নেবেন। সেভ এ ক্লিক করার পর একেবারে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন টেক্সট বিফোর কলার, আপনারা এটার উপর ক্লিক করে নেবেন। আপনারা এখানে এই টেক্সটটি লিখে দিবেন, অঞ্জন ভাই আপনাকে, আপনি এখানে আপনার নিজের নামটি লিখে নেবেন। তারপর আপনি সেভ এ ক্লিক করে নেবেন। সেভ এ ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন টেক্সট আফটার কলার, তো এখানে লেখা আছে ইজ কলিং। তো আপনারা কি করবেন, এখানে অন্য কিছু লিখতে পারেন কিন্তু এখানে ইজ কলিং লিখে দিবেন। লিখার পর আপনি সেভ এ ক্লিক করে দিবেন। সেভ এ ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। এই কাজটি কি হলো বন্ধুরা, যখনই আপনাকে কেউ কল করবে, ধরুন আপনাকে এখন কেউ কল করেছে, কল করার সাথে সাথে কিন্তু তার নামটি বলে দিবে যে এখানে অঞ্জন ভাই আপনাকে কল করেছে। অর্থাৎ এখানে যেহেতু লেখা অঞ্জন ভাই আপনাকে, তারপর এখানে নাম বলবে, দেন এখানে কিন্তু কলিং লেখাটি আসবে। তো চলুন এখন দেখে নেওয়া যায় কিভাবে এই চমৎকার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। এই চমৎকার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন কলার নেম অ্যানাউন্সার। কলার নেম অ্যানাউন্সার লিখে সার্চ করলে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের আগে লোগোটিকে দেখে নেবেন। এই অ্যাপ্লিকেশনটিকে একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।